তিপ্রামথাকে কোলে টানবার চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারল না বাম কংগ্রেস জোট প্রত্যাশা মতোই রাজ্য বিধানসভায় অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন শাসক বিজেপি দলের প্রার্থী বিশ্ববন্ধু সেন তিনি পেয়েছেন মোট বত্রিশ ভোট অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী গোপাল রায় পেয়েছেন চোদ্দটি ভোট অধিবেশন শুরুর আগেই বিধানসভা থেকে ওয়াক করে তিপড়া মথা দল ফলে বিধানসভা নির্বাচনের মতোই মথার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিজেপির প্লাবনে ভেসে যায় গোপাল রায়ের নৌকা এই ফলাফল সামগ্রিক অর্থে বিজেপির মজবুত দলীয় ঐক্য এবং সংহতিকে আরেকবার রাজনৈতিক মাঠে স্পষ্টভাবে প্রমাণ করে দিল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শুক্রবার অধিবেশনে যোগ দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরীও বিজেপির সমস্ত ভোটই পেয়েছেন বিশ্ববন্ধু সেন সংসদীয় রাজনীতিতে স্পিকার পদের গরিমা নিরপেক্ষ তবে শাসক দলের প্রার্থী স্পিকার পদে নির্বাচিত হবার ফলে আগামী দিনে জনকল্যাণমুখী বিভিন্ন বিল এবং আইন প্রণয়নের ক্ষেত্রে যে সার্বিক সুবিধা সরকার লাভ করবে দিক দিয়েও এই ফলাফল অবশ্যই গভীর তাৎপর্যপূর্ণ ধর্মনগর কেন্দ্র থেকে নির্বাচিত জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের রয়েছে রাজনৈতিক ময়দানে বিরাট অভিজ্ঞতা ঝুলি এরকম দূরদর্শী এবং প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ পদে নির্বাচিত হবার ফলে বিধানসভার গরিমা এবং সামগ্রিক কাজকর্ম যেমন মসৃণভাবে সম্পন্ন হবে তাও দেশের গণতান্ত্রিক চেতনার আরেকটি বিরাট জয় সে কথাও নিঃসন্দেহে উল্লেখযোগ্য রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন চলবে আঠাশ মার্চ অব্দি অধ্যক্ষ নির্বাচনে ভোট অন অ্যাকাউন্ট এবং পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে এক কথায় রাজ্যে প্রতিনিধিত্বমূলক রাজনীতিতে বিজেপির আগে কেউ নেই যেদিকে চোখ যায় শুধুই বিজেপির জয় আর জয় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ